নমস্কার বন্ধুরা, ডেলি কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে গরম গরম সিঙ্গারার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে এখন আমি 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ময়দা আর তেল ভালোমতো মেখে একটা ময়ম দিয়ে নেব। ময়দাটাকে মুট করলে ভেঙে যাচ্ছে না, তার মানে ময়মটা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বেশি শক্তও হবে না, আবার একদম নরমও কিন্তু হবে না। এখন আমি আধা ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি ফাইন প্যানে 2 থেকে 3 চামচ সরষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে চিনে বাদাম দিয়ে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট বাদামগুলোকে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন 1/2 চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরেটা ভেজে নিয়ে এর মধ্যে 6 থেকে 7 কোয়া রসুন থেঁতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। অল্প ভেজে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা আলু দিয়ে দেব। স্বাদমতো লবণ আর অল্প হলুদ দিয়ে ভালোমতো নাড়াচাড়া করে নেব। 1/2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। 10 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব, আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। অল্প নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বাদাম। হালকা নাড়িয়ে নেব। এরপর আমি গোটা ধনে আর গোটা জিরে হালকা করে ভেজে অল্প গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোমতো নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এখন ঠান্ডা করে নেব। অন্যদিকে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ডোটা থেকে আমি লেচি কেটে নিলাম। এরপর এইভাবে রুটির মতো বেলে নেব। না, রুটির মতো গোল করে বেলবো না, একটু লম্বাটে করে বেলে নেব। বেলে এইভাবে মাঝখানে চাকু দিয়ে অর্ধেক করে নেব। এইভাবে অল্প জল লাগিয়ে এইভাবে আটকে নেব। এবার আমি আলুর তরকারিটা ভেতরে দিয়ে দেব। এইভাবে দিয়ে মুখটা এইভাবে আস্তে আস্তে বন্ধ করে দেব। ভালোমতো চেপে চেপে বন্ধ করতে হবে, নইলে কিন্তু তেলে দেওয়ার পরে খুলে যাবে। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা কিন্তু তৈরি করে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা ছিল, এখন আস্তে আস্তে বাড়িয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নেব। একদম তৈরি আমাদের গরম গরম সিঙ্গারা। আর কে কে সিঙ্গারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর প্রতিদিন এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।